এভরিওয়ান, আজকে আমার এক্সামের লাস্ট ডে আর আমি আমার বান্ধবী টুকুর টুকুর করে এখন বেরিয়ে পড়েছি, আর নদীপালা সাইকেলটা রেখে দিয়ে বাকিটা যাবো গাড়িতে। তো চলো এক্সাম হলে পৌঁছানো যাক। কি রে, পরীক্ষা কেমন হবে, পাস করবি তো? ওই রিম্পা ঝিম্পা, পাস করবি তো? ঠাকুরকে ডাকছি, যেমন তুই ফেল করু। বাবা গো বলছে সবাই মিলে যেমন একসাথে দেখা দেখতে পাই, একসাথে যেমন পরীক্ষা দিতে পাই। না ভাই, আমি সাপ্লিমেন্ট দিতে আসতে পারবো নি, চন্দনার অবস্থা, চন্দনা এখানে প্রচুর পড়ছে, প্রচুর প্রচুর। ওই তোর কি অবস্থা, তুই ফোন দেখে পড়ছিস? আমার বান্ধবী নির্লজ্জ নিপিতে হলে না কত রকমের নির্লজ্জ নিপিতে হলে এরকম করে। আর মাত্র আধ ঘন্টা বাকি, আর আমরা এখনো পরীক্ষা দেবো, তার আগে আমরা ফটো তুলতেছি। কি সুন্দর এই কলেজটা। পরীক্ষার শেষে আমরা পরীক্ষার শেষে আমরা পুরো কলেজটা ঘুরিয়ে দেখাবো তোমাদেরকেও। তো কলেজটা খুব সুন্দর, আমাদের খুব পছন্দ হয়েছে। তোমরাও কি ছবি তুলতে এসছো? তোমাকে আমি চিনতে পারছি, তাই না? চেন আমাকে, আমার ভিডিও কালকে দেখেছি। ও থ্যাংক ইউ, একটু আদর আমাকে। হ্যাঁ, আমার ঘাটালে বাড়ি, একটু আদর আমাকে চিনে গো, আমার খুব ভালো লাগছে। এর আগের দিনগুলোতেও দু একজন করে আমার সাথে এসে কথা বলেছে, আমাকে চিনতে পেরেছে আমার ভিডিও দেখে, যেটা আমার কাছে অনেক বড় পাওয়া। তো চলো এবার এক্সামটা দিয়ে ফিরে আসি। A few moments later. পরীক্ষা কেমন হয়েছে বল? পরীক্ষা খুব সুন্দর হয়েছে। পরীক্ষা ভালো হয়েছে তোর? হেভি হয়েছে। কি রে তোর মুখ ভারাক্রান্ত কেন? ভালো পরীক্ষা দিয়েছে। ও তাহলে ভারাক্রান্ত থাকা উচিত, আনন্দে উল্লাসে তুই মেতে উঠবি এখন। পরীক্ষা শেষ করে আমরা চলে এসেছি গার্লস কমন রুমে, আর এখানে এসে এখন আমরা লিপস্টিক পরেছি, কারণ আমাদেরকে দু একটা ভালো ভালো ফটো তুলতে হবে। চলো এরপর তোমাদেরকে আমি পুরো কলেজটা ঘুরিয়ে দেখাবো, আর এখান থেকে শুরু হচ্ছে চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়। আর এবার থেকে নাকি আমাদের এই কলেজেই সিট পড়বে, আগে আমাদের নারাজল কলেজে সিট পড়তো। আর নারাজল কলেজে কিন্তু প্রচুর টাফ গার্ড, সেখানে আমাদেরকে ব্যাগ নিয়ে তো এই ভেতরে প্রবেশ করতেই দিত না, বাইরে ব্যাগ থাকতো, আমরা ভেতরটা দু একটা হয়তো ছবি তুলতে পারতাম। কিন্তু এই কলেজটা আমার খুবই ভালো লেগেছে এই দিক থেকে, যে আমি ভিডিও করতে পারছি। তো চলো তোমরাও আমার সাথে পুরো কলেজটা একবার ঘুরে নাও। সত্যি কথা বলতে এই যে পুকুরের মাঝে ব্রিজটা, এটা আমার খুবই অসাধারণ লেগেছে। আর পুরো কলেজটাই কিন্তু খুবই সুন্দর। আমি অন্যদের মুখে শুনেছিলাম, যারা এক্সাম দিয়ে গেছে তারা বলেছিল কলেজটা ছোট, খুব একটা খাস না, কিন্তু আমার তো কলেজটা খুবই সুন্দর লেগেছে, কারণ চারিদিকটা ফাঁকা ফাঁকা বেশ, সামনে আবার এত বড় একটা পুকুর, তারই ওই পিঠে আবার স্কুল, সব মিলিয়ে দেখো কলেজটাকে জাস্ট বাও লাগছে। আমার তো খুবই ভালো লেগেছে। আচ্ছা তোমরা কে কে এই কলেজে পড়ো কমেন্ট করে জানিও অবশ্যই। আর আমার ঘাটাল কলেজের ভাই বোনেদের বলছি, তোমরাও এবার থেকে এই কলেজে পরীক্ষা দিতে আসবে, তো তার আগে একটু ভালো করে দেখে নিও এই ভিডিওর মাধ্যমে। আর তোমাদেরও কেমন লাগলো কলেজটা সেটাও জানিও। পুরো কলেজটাকে পরিদর্শন করে আমরা এখন নেমে পড়েছি ক্ষীরপায়ে। তোমরা প্রত্যেকেই জানো ক্ষীরপায়ের বাবরসা কতটা বিখ্যাত, তাই ক্ষীরপায়ের উপর দিয়ে যাচ্ছি, আর বাবরসা খাবো না তা কি করে হয়। আমার তো বাবরসা খেতে খুবই ভালো লাগে, আর তোমাদের কার কার বাবরসা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। তো বাবরসা খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসলাম ঘুগনি খেতে, আর এই ঘুগনিকে আমরা খুব মিস করছিলাম, কারণ প্রায় দু সপ্তাহ আমরা ঘুগনি খাইনি, তাই তারপরেও আমাদের পেট ভরলো না, তাই আমি চলে গেলাম এই ফিলিং হাংরিতে। আর এখানে বিরিয়ানিটা যা বানায় ভাই চুমু। তোমরা যদি পৌরসভার কাছ দিয়ে গিয়ে যে রথতলা পড়ছে ওখানে যাও, অবশ্যই এই ফিলিং হাংরি এখানে যেতে পারো, আর এই বিরিয়ানিটা ট্রাই করতে পারো, আমার তো নিজের খুবই ভালো লাগে। তার সাথে আমরা এখানে মোমোও ট্রাই করছিলাম, আমার তো খুবই খুবই ভালো লাগে এখানের মোমো আর বিরিয়ানিটা। বান্ধবীর জন্য আমিও এক প্লেট বিরিয়ানি পার্সেল করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, এবং ওকে দিয়ে এখন চলে যাবো আমি বাড়ি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি, তোমরা লাইক কমেন্ট করো তাড়াতাড়ি। বাই বাই।